দুই বাংলার প্রায় সব নায়িকার সঙ্গে অভিনয় করা হয়ে গেছে ঢালিউডের শীর্ষ নায়ক শাকিব খানের। এবার বলিউডের কোনো এক নায়িকা নবাব খ্যাত এই নায়কের নায়িকা হতে যাচ্ছেন, এমনটি জানিয়ে শাকিব খান বলেন, আমার নিজের প্রযোজিত কোনো ছবিতে থাকবেন বলিউডি নায়িকা, তবে বিশেষ একটি চরিত্রে অভিনয় করবেন তিনি, মূল নায়িকা চরিত্রে থাকবেন দেশের কোনো নায়িকা। শাকিব খান বলেন, আন্তর্জাতিকভাবে মুক্তির জন্য নির্মিতব্য বিগ বাজেট এবং অ্যারেঞ্জমেন্টে এই ছবিটি থাকবে নানা চমক। ছবিতে বলিউডের কোন নায়িকা থাকছেন এমন প্রশ্নে শাকিব খান বলেন, ভেবে রেখেছি অনেকের কথাই, যোগাযোগ চলছে, চুক্তিবদ্ধ না হওয়া পর্যন্ত নির্দিষ্ট কারো নাম বলতে পারছি না। শাকিব খান আরও জানান, তার পছন্দের নায়িকার তালিকায় আছে দীপিকা পাডুকন, প্রিয়াঙ্কা চোপড়া, ক্যাটরিনা কাইফ, শ্রদ্ধা কাপুর, আলিয়া ভাট সহ আরও কয়েকজন। এখন দেখার পালা কে হতে যাচ্ছেন শাকিবের বলিউডি নায়িকা। ঈদের পর নায়িকা চূড়ান্ত করতে শাকিব খান যাবেন মুম্বাই, এরপরই সংবাদ সম্মেলন করে ঘোষণা দেবেন বলিউডি নায়িকা সহ ছবির বিস্তারিত সবকিছু। অক্টোবর নাগাদ শুটিং শুরু করবেন তিনি। বলিউডি নায়িকার চরিত্র সম্পর্কে ধারণা দিতে গিয়ে শাকিব খান বলেন, একটি বিশেষ গানে দেখা যাবে তাকে, যে গানটি ছবির গল্পের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাছাড়া বিশেষ একটি চরিত্রেও দেখা যাবে তাকে। এই ছবির নির্মাতা এবং বাকি শিল্পী কলা কৌশলী থাকবেন সবাই বাংলাদেশ থেকে। ঢাকায় ছবির শীর্ষ নায়ক শাকিব খান দেশীয় চলচ্চিত্র উন্নয়নে দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। আন্তর্জাতিক পরিমণ্ডলেও বাংলাদেশি ছবিকে মর্যাদার আসনে বসিয়েছেন তিনি। দুবার শিল্পী সমিতির নির্বাচিত সভাপতি শাকিব খান শিল্পীদের জীবনমান উন্নয়ন এবং সমিতির অফিসকে আধুনিকায়নে ভূমিকা রেখেছেন। তার প্রযোজিত সিনেমা হিরো দ্য সুপারস্টার এবং পাসওয়ার্ড দর্শক গ্রহণযোগ্যতা লাভ করেছিল ব্যাপক। তো প্রিয় ভিউয়ার, শাকিব খানের এই ছবিতে বলিউডের কোন নায়িকাকে শাকিবের পাশে দেখতে চান কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিন আমাদের। আর এমনই আরও নিউজ আপডেট থাকতে সাবস্ক্রাইব করে রাখুন আমাদের চ্যানেল। ধন্যবাদ। বিনোদনের নিউজে আপডেট থাকতে সাবস্ক্রাইব করে রাখুন সিনেপ্লেক্স বাংলা।